ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজছে 12:25, তো আমি এখন চান করবো বলে চলে এসেছি ওপরে। আর দেখো, এই জামা কাপড়গুলো এবার ভিজিয়ে কেচে নেবো, আর চানটাও করে নেবো। তার সাথে বিকালে একটা এক জায়গায় যাওয়ার আছে, তোমাদেরকেও নিয়ে যাবো। তো সে ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো, তাহলে দেখতে পাবে ঘুরতে যাবো আজকে, একটুখানি বেড়াবো, বেড়াতে যাবো। আর আমার মেয়েকে চান করিয়ে পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছি, ও আসলে ওকে খাইয়ে দেবো। তো চলো, আমি জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। হ্যালো, কী করছো তোমরা সবাই? এখন বাজছে 5টা, তো এবার আমি রেডি হবো। বলেছিলাম না বিকালে ঘুরতে যাবো, তো ঘুরতে যাবো। তো চলো, খুব গরম পড়েছে, বাপরে, একটু ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে নিই, মেয়েকে রেডি করে দিয়েছি, এবার আমরা যাবো ঘুরতে। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি, সেটা দেখতে পাবে। চলো টাটা। চলো আমি রেডি হব। চুল, বাবরে, এত বাজে চুল মনে হয় পৃথিবীর কারোর হয় না। চুল উঠেই যায় যতবার চুল না যায়, উঠে উঠে টাকলা হয়ে যাবো এবার। আর একটাও চুল তোমাদেরকে দেখতে পাবে না তোমরা আমার, কদিন পরে পুরো টাক পড়ে যাবে। তো চলো রেডি হই, দাঁড়াও রেডি হয়ে দেখাচ্ছি তোমাদেরকে, বলো কেমন লাগছে আমাকে। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে আমাকে? আমাদের অটো আস যাওয়ার কথা ছিল, কিন্তু আর অটো আসটা যাওয়া হলো না। অটো আস তোমরা অনেকেই শুনবে যারা কাটোয়ার আশেপাশে থেকে ভিডিও দেখছো, থাকো তারা অটো আস নিশ্চয়ই শুনেছ। তো এখানে আমাদের যাওয়ার কথা, মানে আমি ভেবেছিলাম যাবো, কিন্তু আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেলো। ছোট্ট একবার দোকানটাও খুলেছিল, তারপরে রেডি হতে বেরোতে অনেকটা দেরি হলো, ওই জন্য অটো আসটা আর গেলাম না, পরে একদিন যাবো। তো আমরা ওই একটা জায়গায় একটু খাওয়া দাওয়া করেই চলে এলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা চলে এসেছি, খুব একটা বড় বড় রেস্টুরেন্ট, লালিপপটা খুব ঝাল তো ও খেতে পারবে না, সেই জন্য ওকে চিকেন পকোড়া খাওয়াচ্ছি। আর আমাদের সাথে বিন্নু আর সানিও এসছে, তো ওরা আর একটা কাজে বাইরে গিয়েছে, ওরা আসলে আমরা চিকেন ললিপপটা খাবো আর কি। তো দেখো তোমরা, তো ওদের সানি আর বিন্নুর আসতে অনেকটা দেরি হচ্ছিলো, ওই জন্য আমরা বসে থাকবো, শুধু শুধু আমাদের চিকেন পকোড়াটা বললাম, তারা দুটো চিকেন পকোড়া নিয়ে এসো, তো চিকেন পকোড়া আনতে গেছে, তো আমরাও খাবো চিকেন পকোড়া।
চিকেন পকোড়াটা খুব ভালো বানিয়েছিল, আর ওটাই তো ওপরটা খেতে পাচ্ছিল না, শুধু চিকেনটাই খাচ্ছিল, ঝাল ছিল খুব। চিকেন পকোড়া চলে এসছে, কেমন খেতে? ভালো ভালো খেতে? সঙ্গে খুবই ভাব, কিছু চায় না। আমরা কত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি বলো। আমাদের এরিয়া থেকে 14 কিলোমিটার দূরে আমরা খেতে এসেছি ভালো খাবারের লোভে। আমরা একটু খাবার কি বলে ওটাকে, কি বলে খাবার, কি বলে কি বলে খাবার সিপাস করে কি, হ্যাঁ খাবার সিপাস কি বলি, ওই বলে তো যা হোক আছে খাদ্য রসি, হ্যাঁ খাদ্য রসি ঠিক আছে। আমরা মাঝে মাঝে খাবার এরকম খেতে বেরোই, গাড়ির তেলের দাম 100 টাকা হলেও বেরোয় লোকের কাছে হাত দূর করে। হ্যাঁ এসব বলো না, এই ভিডিওর মাধ্যমে মুখে আছে একটাই রিকোয়েস্ট, তেলের দামটা যদি 20 টাকা একটু কমিয়ে দেন খুব ভালো হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো, দেখো আমাদের চিকেন ললিপপ চলে এসছে, তো আর ওয়েট করতে পারছি না, এবার দেখতে তোমরা চলো আমরা খেয়ে নিই। আর আমার মেয়ে টানাটানি করছে খাবে বলে, কিন্তু ঝাল ও তো দেখা যাবে না, ওকে তাই চিকেনটা একটু খাইয়ে দেবো। চলো আমরা খেয়ে নিই, ভিডিওটা দেখতে থাকো। পড়বি পুটাই, এই দেখুন এই দেখুন এই সাকস কো জানলি জি সাকস কো, এই যে এই যে একে কোথায় যাচ্ছে, না এটা দেখাবো না, এ ভেজিটেরিয়ান পুরোপুরি। আমাকে দেখানোর কি দরকার, ওই তো পুটাই পুটাই এটা পুটে শেষ করে দিয়ে যেতে জানলি দিয়ে সাকস করে খাচ্ছে দেখো সেপ করো শেষ এবার যা আছে বাকি সেটাকে খাচ্ছে যেটা যেটা। দেখো আমরা ঘুরে টুরে চলে এসেছি, এখন এই যে চা নিয়ে বসে পড়েছি চা খেতে, গরম গরম চা। আর এই যে একজন ফ্যান বন্ধ করে দিয়েছে, যে নিজে নিজে হাওয়া করছে, খালি সব সময় ফ্যানটাকে বন্ধ করে দেয়। হাওয়াটা করো, আমার গায়ে তো লাগছেই না, আমার হাওয়া পাচ্ছি না তো ভালো, রে বাবারে হাওয়া করতে গেলে নিজে দিচ্ছে আমাকে। ওর গরম টরম কিচ্ছু লাগে না, সকালে 4টা জামা একসাথে পরে বসেছিল, চায়ের গ্লাসটা এবার দেখো
ফ্যানটা চালিয়ে দেবো ফ্যানটা চালিয়ে দেবো চালিয়ে দিই গরম লাগে তুমি ফ্যান না চালিয়ে গরম লাগবে না ফ্যান না চালালে ফ্যানটা বন্ধ করে দিচ্ছ কেন গরম লাগবেই তো পুটায় পিঁপড়েতে নাকি তোকে সবাই ভাবে পাগল তুই ফ্যান বন্ধ করে হাওয়া পাখা নিয়ে হাওয়া করছিস খেপি সবাই যারা দেখছে তোমাকে সবাই বলবে আন্টি আঙ্কেল যারা দেখছে তারা সবাই বলবে যে মেয়েটা খেপি উল্টো পাল্টা বলতে নেই ইয়ে ওপরে কি একটু পড়াশোনা করে নেবে ব্যাচ ওপরে গিয়ে ভালো মেয়ে তো গুড গার্ল চলো এবার একটু ওপরে যায় ওপরে গিয়ে একটু পড়াশোনা একটু পড়াতে বসে গেলাম পড়তে খরচ তো পড়বে বদমাইশি করবে তাও একটু বসাতে হবে চলো আবার পরে আসছি তোমাদের কাছে সবাই ঘুমিয়ে পড়েছে কেউ কোথাও জেগে নেই আর বাইরে খুব বৃষ্টি পড়ছিলো তো ঠিক আছে চলো আমি এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা।